ফিরে এলাম বিরতির পর। আমি শুভদীপ রয়েছি, আমার সঙ্গে রয়েছে আত্রেই। বড়দিনের আনন্দ তো রয়েছে, আর এই আনন্দে মিশে গিয়েছে করোনার ভ্রুকুটি। কলকাতার রাস্তায় বড়দিনের প্রাক্কালে তাই অন্যভাবে পথে নেমেছেন সান্তা ক্লজ। রকমারি উপহার নয়, সান্তাবুড়োর ঝোলায় মাস্ক স্যানিটাইজার। সামনে হয়তো আবার কঠিন সময় আসছে। মুহুর্মুহু চলছে কেন্দ্র বা রাজ্য প্রশাসনের বৈঠক, নির্দেশিকা, পরামর্শ। কচিকাঁচাদের মধ্যে কোভিড আচরণবিধি ফিরিয়ে আনতে তাই ক্রিসমাসের আগের দিনটাই বেছে নিয়েছেন গাঙ্গুলি বাগানের সান্তা দাদু। শহরের একমাত্র কমিউনিটি ভিলেজ রেনবো ভিলেজের প্রতিষ্ঠাতা পরিমল দে। এবার আর চকলেট খেলনা নয়, শিশুদের করোনা নতুন ভেরিয়েন্ট থেকে বাঁচাতে সান্তার বেশে রাস্তায় নেমে পড়েছেন পরিমল বাবু। বাড়ি বাড়ি গিয়ে বাজালেন কলিং বেল, উপহার হিসেবে শিশুদের হাতে তুলে দিলেন নিজের বানানো মাস্ক স্যানিটাইজার। করোনা আসছে বলে আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের সতর্কবার্তা পাঠিয়েছে, রেড অ্যালার্ট দেয়নি কিন্তু সতর্কবার্তা পাঠিয়েছে যে আপনারা মাস্ক ব্যবহার করতে পারেন, ব্যবহার করুন, ডিস্টেন্স মেনটেন করুন বা ঘন ঘন হাত ধোন। তো আমরা এর জন্য এখন থেকেই রাস্তায় নেমে পড়েছি মানুষকে এই সতর্কবার্তা গভর্নমেন্টের তরফ থেকে পৌঁছে দেওয়ার জন্য, আমরা গভর্নমেন্টকে সাহায্য করছি। আপনারা শুনলেন কি বলছেন সান্তা দাদু। আসলে কঠিন সময় আসতে চলেছে এমন একটা সম্ভাবনার জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আচরণবিধি, কোভিডের আচরণবিধি শিশুদের মধ্যে ফিরিয়ে আনতে তাই ক্রিসমাসের আগের দিনটা বেছে নিয়েছেন গাঙ্গুলি বাগানের সান্তা দাদু পরিমল দে। চকলেট খেলনা নয়, এবার স্যানিটাইজার আর মাস্ক বিতরণ করছেন বাড়ি বাড়ি গিয়ে। করোনা আসছে বলে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছেন সান্তা দাদু, এলাকার অত্যন্ত পরিচিত সান্তা ক্লজ। ঠিক এভাবেই বড়দিনের প্রাক্কালে কচি কাঁচাদের হাতে একেবারে ফুল অফ গিফট উপহার তুলে দেন। তবে এবার সেই উপহারের মধ্যে রয়েছে বিশেষ তাৎপর্য। গোটা বিশ্ব, গোটা দেশ, গোটা রাজ্য এবং আমাদেরই শহর কলকাতা এই মুহূর্তে কোভিডের আরও একটা ওয়েভের প্রহর গুনছে। কতটা ভয়াবহ হবে সেই ওয়েভ এখনও জানা নেই, কিন্তু বড়দিনের প্রাক্কালে আদরের কচি কাঁচাদের নতুন করে যাতে সংক্রমিত হতে না হয় তাই এই ঝোলার মধ্যে রয়েছে সান্তা দাদু পরিমল দের নিজের হাতে বানানো মাস্ক এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি স্যানিটাইজার, যা তিনি বিলি করছেন সবার মধ্যে।